শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজ এখন সকাল 5:30। প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে মারুলিটা দিয়ে দিয়েছি, তারপরে তো উঠোনগুলো দিদি ঝাড় দিতে শুরু করলো। আমি যখনই মারুলি দিচ্ছিলাম তখনই দিদি ঘুম থেকে উঠে পড়েছিল, তাই দিদি বলল আমি ঝাড়গুলো দিয়ে দিচ্ছি, তুই তাহলে ঘরগুলো ঝাড়ু দিয়ে দে। তাই দেখো আমি ঘরগুলো ঝাড়ু দেওয়ার জন্য ঘরে চলে এসেছি। 4টে রুম তো আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন বারান্দাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বারান্দাটা ঝাড় দিতে দিতে দেখো আমি এখন বাইরের দিকে চলে এসেছি আর সিঁড়িগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো দেখেছো যে বাজারে গিয়ে 2টো পাপোশ নিয়েছিলাম, কিন্তু সেগুলো এখন পাচ্ছি না জানো তো, কারণ এখন যদি পাতি না আবার সে ধুলো হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি পুজোর আগের দিন ওগুলোকে পেতে দেব, তাই এখন আর কি ব্যবহার করছি না। তো যাই হোক, ঝাড়ু দেওয়ার পর তো পুকুর ঘাটে গেছিলাম এঠো বাসনগুলো ভিজিয়ে রাখতে, তারপরে বালতিটার ঘর মোছে লাঠিটা নিয়ে গিয়ে জল নিয়ে এলাম। আর তোমরা তো দেখলেই যে নিমাইল নিয়ে আসা হয়েছিল বাজার থেকে, তাই জলের মধ্যে নিমাইল দিলাম। আগের বার তো ফিনাইল নিয়ে এসেছিলাম, সেটাতে খুব একটা মাছিগুলো যায়নি, তাই ভাবলাম এবারে নিমাইল দিয়ে দেখি। তো যাই হোক, আজ থেকে শুরু হলো নিমাইল দিয়ে ঘর মোছা। আর জানো তো বন্ধুরা, তোমরা তো অনেকেই জানো যে আমাদের গ্রামে একটা দুর্ঘটনা ঘটেছিল, ওই যে ছেলেটা মারা গিয়েছিল ওই ছেলেটার আজকে হচ্ছে শ্রাদ্ধ। তো আজকে হচ্ছে ওখানে আর কি খাওয়া দাওয়ার জন্য বলেছে, আজকে শ্রাদ্ধের অনুষ্ঠান আছে ওটা গ্রামে আর কি বলা হয়েছে, তাই সেই জন্য আজকে তো রান্নাবান্না করতে হবে না, তাই ভাবছি কিছু কাঁচাকুচি আছে সেগুলো করে নেব। আর সেটা আমি শেয়ার করেছিলাম সেই ঘটনাটা, তোমরা অনেকেই খারাপ বলেছো আবার কেউ কেউ ভালোও বলেছো, আমার ভিডিও চলাকালীন তো ঘটনাটা ঘটেছিল, তাই যা ঘটেছিল তখন আমি তাই বলেছিলাম। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে ওই ভিডিও থেকে যে আমি টাকাটা পাবো সেটা কিন্তু তার কাজে লাগব, তো এখন সেটা দেয়া হয়নি। তো পুজোতে বলছে ওর নামে নাকি কিছু করা হবে, কোনো অনুষ্ঠান বা স্মরণসভা, তখন আর কি ওই টাকাটা দেব, তখন অনেক ফুল টুল লাগবে, ওই টাকা থেকে তখন ফুল বা যাই হোক কিছু আর কি নিয়ে আসবে, আর সেখানে তোমাদেরও অবদান থাকবে তাই না, তাই ভেবেছি তখনই টাকাটা দেওয়া হবে। তো যাই হোক দেখো, বারান্দাটা কিন্তু আমার মোছা হয়ে গেল। আর আমার ঘর মোছা লাঠিটা দেখেছো তোমরা, কিন্তু কেউ কেউ কমেন্ট করে বলেছো যে তোমার লাঠিটা তো ভেঙে গেছে, তো বাজারে গিয়েছিলে একটা কেন ঘর মোছার জন্য লাঠি নিলে না। তো কি বলো তো, লাঠিটা না সবই ভালো আছে গো, যেখানটা আর কি মুছছি সেই জায়গাটা খুবই ভালো, মানে এই মাপটাই আমার ভালো লাগে, খুব ভালো মোছা হয় এখন এমন পরিস্থিতিতে এসছে। কিন্তু ওই যে শুধু মাথাটাই আর কি ভেঙে গেছে, কোনো অসুবিধা হচ্ছে না, লাঠিটাতে বেশ ভালোই এখন মোছা যাচ্ছে। তো যখন আর কি নিচে যে জায়গাটায় মুছছি সেটা ক্ষয় হয়ে গেলে তখন আর একটা নিয়ে আসবো। আজকে তো অনেক কিছু সারপে দিয়েছি, আর জানো যখন দিয়েছিলাম এখানেই দিয়েছিলাম পুকুর ঘাটে, মানে গামলাটায় এখন এত ভারী হয়ে গেছে আমি তো নিজে নিজে তুলতেই পারছিলাম না, তাই রুদ্রবাবাকে ডেকে নিয়েলাম। আর আমি যদি নিজে নিজে টেনে নিয়ে যেতাম, নিয়ে যাওয়া হতো তাহলে না তলটা ছেড়ে যেত, আর বুঝতে পারছো এগুলো 100 টাকার গামলা, বেশি আর কি শক্ত পোক্তা নয়। তো সেই জন্য রুদ্রবাবাকে ডেকে নিয়ে এলাম, দিয়ে ও একটু আর কি হেল্প করে দিল। মানে এই রোদ আর পাবো না, কদিন থেকে তো ভালো রোদ পাচ্ছি না, তাই সব দিয়ে দিয়েছি, এখন সব কাটবো, অনেক কিছু গো, অনেক কিছু দিয়েছি। এই যে বড় গামলাটা দেখছো, গামলাটার মধ্যে একদম এক গামলা, এগুলো কাটতে তো অনেকটাই সময় লাগবে, তো চলো এক এক করে এগুলো কেটে নিই। আর রুদ্রবাবাকে আর একবার ডাকতে হবে আমাকে, এই যে বড় বড় কভারগুলো আছে এগুলো আমি নিগড়াতে পারবো না একা একা। অনেকক্ষণ থেকে কাটবো,
কাপড়গুলো সব কাঁচা হলো, আর জানো অনেকটাই সময় লেগে গেছে কাচতে। নিচের দিকে কাপড়গুলো তো আমার ভিজেই গেছে, মানে ভেজাতেই কাজগুলো করতে হচ্ছে। কি আর করবো, ওদিকে মারও খিদে পেয়ে যাবে, সেই জন্য ভাবলাম আগে মুড়ি খাবার জন্য তরকারিটা করে রাখি, তারপর স্নানটা করবো। আর কাকা গেছিল মাছ ধরতে, এরকম মাছ দিয়েছে, কাকার মেয়েটা দিয়ে গেল এখনই। তো মাছগুলো একটু ধুয়ে নিয়ে আসবো, দিয়ে হলুদ লবণ মাখিয়ে রাখবো। তো চলো এদিকে সিটি পড়তে পড়তে মাছগুলো ধুয়ে নিয়ে আসি। বাছাই কিন্তু ধোয়া নেই, বাছা আছে। আর এদিকে দেখো কি হারে রোদ বের করেছে, মানে প্রচুর রোদ গো, সকাল থেকে মানে গরমে থাকা যাচ্ছে না। আর এই দেখো রুদ্র বসে যে ওই চেয়ারটাকে আজকে কেচে দিয়েছি, ওটা তো শুকাতে বোধ হয় 3-4 রোদ লাগবে, মানে একটু স্পঞ্জ দেওয়া আছে তো ভিতরে, সেই জন্য আর কি শুকাতে চায় না। আর একটু নোংরা হয়েছিল, সবসময় বসছে করছে, তাই কেচে দিয়েছি। একদম কিচ্ছু ফাঁকা নেই, ছাদ ভর্তি, নিচ ভর্তি, সব ভর্তি। এদিকে একটা সিটি পড়ে গেল, তো আর দুটো সিটি দেবো, তারপরে হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেবো, তো মাছটা ধুয়ে নিয়ে আসি। ভেবেছিলাম আজকে আর এবেলা রান্না করতে হবে না, কিন্তু বাবা হঠাৎ করে বলছে আমি ভোজ খেতে যাব না, রান্না করো। তাই দেখো তাড়াতাড়ি করে স্নান করে চলে এসেছি, চুলটাও কিন্তু আঁচড়ানো হয়নি, ওই যে তাওয়ালটা জড়ানোই আছে, তাড়াতাড়ি করে রান্না বসালাম। বাবা বলছে যে এত গরম আজ, এই ভোজ খাবো, রিচ রান্না খেয়ে আবার কি হবে না হবে, তোমাদেরই তখন অসুবিধা হয়ে যাবে। তাই বাবা বললো যাবে না, আর এমনিতে তো মাও যেতে পারবে না, তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে, তোমরা হয়তো অনেকেই বলবে এই বয়সে চলে গেল আবার ঘটা করে খাওয়া দাওয়ার আয়োজন করেছে, জানো তো গ্রামের সবাই বারণ করেছিল এই খাওয়া দাওয়ার আয়োজনটা করার জন্য। তো ওই যে ছেলেটা মারা গেছে, ও মারা যাওয়ার কয়েকদিন আগে জানো তো সবাইকে বলতো যে আমার বিয়েতে খুব ধুমধাম হবে, আমি সবাইকে মানে গ্রামের সবাইকে ভোজ খাওয়াবো, মানে এরকম বলে গিয়েছিল আর কি। তাই ওর বাবা মা বলছে আমার ছেলেটার ইচ্ছে ছিল যে বিয়ের সময় গোটা গ্রামের মানুষকে খাওয়াবে, তাই ছেলের শেষ ইচ্ছা পূরণের জন্য আর কি খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছে। আর রুদ্র বাবা তো সকাল থেকে ওদের বাড়িতেই আছে আর কি, বুঝতেই পারছো একসঙ্গে থাকা ছেলে, সবাই আর কি গ্রামের ওখানেই আছে। তো তাড়াতাড়ি করে রান্না বসালাম বলে আর বেশি কিছু করছি না গো, ওই একটা তরকারি করব আর আলু সিদ্ধ করব। তাই দেখো ঢ্যাঁড়শগুলো কেটে নিলাম, ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে ঝোল করব। আর এই যে মাছগুলো দেখছো, মাছগুলো তো তোমাদেরকে বলেছি ওই যে কাকারা দিয়েছে, তো মাছগুলো এখন ভেজে নিচ্ছি এই মাছগুলো দিয়ে, আর ওই যে কাটলাম ঢ্যাঁড়স আলু দিয়ে ঝোল করব আর আলু সিদ্ধ করব। বাবা বললো যে বেশি কিছু করতে হবে না, এই আর কি এক তরকারি ভাত করে দিলেই হবে। তো এদিকে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি, আর এদিকে দেখো ভাতটাও কিন্তু ফুটে গেছে। আর এমনিতেই তো রান্নাবান্না বসাতে দেরি হয়ে গেল, মানে সকাল থেকে রান্নাবান্না নেই বলে আস্তে সুস্তে আর কি কাজগুলো করছিলাম, তো হঠাৎ করে বাবা বলল, তো সেই জন্য তাড়াতাড়ি করেই বসিয়ে দিয়েছি। তো যাই হোক ভাতটা হয়ে গেলে তখন হাঁড়ি কড়াইটা মেজে নেব, নিয়ে হচ্ছে রেডি হয়ে নেব। তো বন্ধুরা রান্নাবান্না করলাম, করে হাঁড়ি কড়াই মেজে নিয়েছি, আর দিদি যাবে না, বাবা যাবে না, দিদি হচ্ছে মা বাবাকে ভাত দিচ্ছে, দিদি বাড়িতেই খেয়ে নেবে আর আমরা যাচ্ছি। তো ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমরা কি যাবো, দিয়ে একসঙ্গে যাবো। আর জানো তো গোটা গ্রামেরই নেমন্তন্ন আছে, তো গোটা গ্রাম সবাই যাবে আর কি। তো চলো যাই খাওয়া দাওয়াটা করে আসি, আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়াটা শেয়ার করবো না, খাওয়া দাওয়া করে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এসব দোকানে তো হাসতে করছে, দেখছো কোন কত ঝরে ঝরে চলো। খাওয়া দাওয়া করে চলে এলাম, এসেই তো কাপড়টা ছেড়েই রুদ্রকে আগে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, তারপরে দেখো এখন নারকেল কুড়ে নিচ্ছি। আজকে তো আমাদের নাড়ু করা হবে, আজকে আমাদের নারকেল দিয়ে গুড় দিয়ে নাড়ু বানানো হবে, তো সেই জন্য নারকেলটা কুড়তে বসে পড়লাম। তো এই যে নারকেল দেখছো, তিনটে তো নারকেল নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো আগে আর কি তিনটে কোড়া হয়ে গেছে, আর একটা কুড়ছি, আর দুটো কিন্তু কুড়তে আছে। তো এভাবে সমস্ত নারকেলগুলো কুড়ে নেব, তারপরে হচ্ছে নাড়ুগুলো বানাতে শুরু করে দেব। আর জানো তো গ্রামে না প্রত্যেক বাড়িতে অন্য যে কোনো নাড়ু হোক বা না হোক, এই নারকেল আর গুড়ের নাড়ুটা কিন্তু হবেই, আর এই নাড়ুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর প্রথমে কিন্তু এই নাড়ুটাই বানানো হয়। তো দেখো নারকেল কিন্তু অনেকটাই কোড়া হয়ে গেছে, আর দুমালা কুড়লেই হয়ে যাবে। তো নারকেল তো আমার ওদিকে কোড়ানো হয়ে গেছিলো, তারপরে দিদি দেখো এদিকে উনুন ধরিয়ে দিয়েছে, নারকেলটাকে এখন ভেজে নেওয়া হচ্ছে, কারণ নারকেলের মধ্যে যে দুধটা থাকে তো সেটা আর কি যেন না থাকে, তাই ঝুরঝুরে করে একটু শুকনো কড়াইতে নেড়ে নেওয়া হচ্ছে, যাতে গুড়ের ওপরে দিলে ঝুরঝুরে হয়ে থাকে, মানে এক জায়গায় যেন ডাব না হয়ে যায়। তো দেখো ঝুরঝুরে করে এখন ভাজানো হয়ে গেছে নারকেলটাকে, এখন কুলোর মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে।
নারকেলটা তো ভালো করে ভাজা হয়ে গেছে, তারপরে কুলোর মধ্যে ঠান্ডা করতে দেওয়া হলো। আর এদিকে দেখো, ওই কড়াইতেই দিয়ে দিলাম 2 কিলো ভেলি। তো ভেলির মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে ভেলিগুলো দেখছো, অনেক মোটা মোটা ছিল, তো ছিলে ভেঙে একটু ছোট করে নেওয়া হয়েছে। তো আরও আর কি গুড়ের মতো করতে হবে, নেড়ে নেড়ে, যেমন যখন গুড় হয়ে যাবে তখন কিন্তু ওই যে নারকেলগুলো ভেজে রাখা আছে সেইগুলো দিয়ে দিতে হবে। তো দেখো, অনেকক্ষণ নাড়ার পর কিন্তু গুড় হয়ে গেছিলো, আর কিন্তু গুটি গুটি ছিল না। তো তারপর ওই যে ভেজে রাখা নারকেলগুলো এক এক করে দেখো গুড়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে কিন্তু অনবরত নেড়ে যেতেই হবে, মানে হাত কামাই দিলে হবে না গো, তাহলে কিন্তু ধরে যাবে, ভালো নাড়ু হবে না। মানে যতক্ষণ না এটা আঠা টাইপের হয়ে আসছে ততক্ষণ নাড়তে থাকতেই হবে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো এই পর্যায়ে এসছে। এখন কিন্তু এটা খুব টকবক করে ফুটছে, ফুটলেও কিন্তু নাড়িয়ে যেতেই হবে, যতক্ষণ না জলে দিয়ে সুতো কাটার মতো হবে। তো দেখো জলের মধ্যে দিয়ে দেওয়া হলো, তারপরে হাতে নেড়ে দেখতে হবে যে ডাব বানছে নাকি, মানে নাড়ু বাঁধলে যেমন হয়। তো জলে দিয়ে দেখলো ডাব বাঁধছে, তো সেই জন্য দেখো উনুন থেকে নিচে নামানো হয়েছে। আর এখন কিন্তু নাড়তে থাকতেই হবে, নেড়ে যেতেই হবে, যতক্ষণ না নাড়ু বাঁধার মতো আঠা হয়ে আসছে। তো অনেকক্ষণ নাড়ার পর একটু ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আঠা হয়ে যাবে, তখনই কিন্তু নাড়ুগুলো বাঁধা যাবে। সেই বিকেল থেকে নাড়ু করতে শুরু করেছি, এখন হয়ে গেছে সন্ধে। তো উনুনের তো আর কাজ নেই, সেই জন্য কড়াইটাকে নিয়ে ঘরে দেখো বারান্দায় চলে এসেছি। তো এখানে এখন সবাই মিলে নাড়ুগুলো বেঁধে নেব। তো ওইদিকে দেখো যে আর কি খুন্তি নাড়াচ্ছে, ওটা হচ্ছে ওই যে আমার ননদকে দেখছে, ওই ননদের শাশুড়ি। তোমাদেরকে তো বলেছি ননদের শ্বশুরবাড়ি এই গ্রামেই। তো দেখো সবাই মিলে গোল করে বসে এখন আমরা নাড়ু বাঁধছি, কারণ ঠান্ডা হয়ে গেলে না ঝুরঝুরে হয়ে যাবে, আবার ঠিকঠাক হবে না, আবার খুব গরম থাকলে কিন্তু করাও যাবে না, মানে ঠিক তাকবাক করেই কিন্তু নাড়ুটা বানানো হবে। তো যাই হোক দেখো, এই হচ্ছে ঠিক তাকবাক এখন আছে। তো সবাই মিলে একদম নাড়ুগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। তো দেখো অনেকগুলোই কিন্তু নাড়ু হয়েছে, এইদিকে 1 কুলো হয়েছে, ওই দিকে আবার আর একটা নতুন কুলো রাখা হয়েছে। আর নাড়ুর সাইজগুলো দেখো, খুব একটা মোটা করিনি, কারণ কি জানো তো আমাদের গ্রামে তো সবাই আসে প্রণাম করতে পুজোর পর, তো সবাইকে নাড়ু জল খেতে দেওয়া হয়, তো সেই জন্য একটু ছোটো ছোটোই করেছি। আর আমাদের গ্রামের সবাই কিন্তু এভাবেই এই ছোটো ছোটো করে নাড়ুগুলো বানায়। নাড়ুগুলো করা হলো, তারপরে আটা মেখে নিয়েছি। মা আর বাবা আজকে রাত্রে রুটি খাবে। এই যে দেখো আটা মেখে একদম রুটিগুলো বেলে নিয়ে এখানে এসেছি। তো এখন একটা একটা করে রুটিগুলো করে নেবো, একটা একটা করে করি না, আমি তিনটে করে করি, একটা দিই তারপরে উল্টে দিই, আবার দিই, তারপর এরকম ভাবে আর কি তিনটে দিয়ে পিটো পিট করে করে আর কি করি। তো তারপরে তো আর কোনো কাজ নেই, এমনিতে সন্ধ্যেবেলা রুদ্রকে একটু পড়তে বসাবো, তারপর তো খাওয়া দাওয়া দিয়ে আবার ঘুমাবো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।